আপনার বউ খুব পান খায় কি খায় পান খায় আপনার বউ খুব পান খায় আপনার বউ পান খাইতেছে পান খায় পানি খাইতেছে আপনি বাড়িতে গেছেন আপনার পানি গ্লাস লাগছে আপনার বিবি পানি খাইতেছে পানি খাইতে আপনার বিবির পানের দাগ আধা মানে গ্লাসের মধ্যে ভরে আছে এখন আপনি পানি চাইছেন বউ মানে কি পানি আর খলাইলো না পানিটা আর খলাইলো না ওর ভিতরে পানি দিলে পানির সম্পূর্ণ দাগ গ্লাসের ভিতরে ভরে আছে আপনারা যদি ওই হালতে পানি দেখাবেন হ্যাঁ কথা কেন হ্যাঁ কোনটা বুঝলাম কেউ কিছু খামো করে দেবেন এত ভালো স্বামী হন নাই যে খাইবেন ডাইরেক্ট করবেন প্রচুর ওষুধার জাত হ্যাঁ তোর নেবরা ঘুরে আছে পানি খাইবো কইবেন না হবে না প্যারে মুসলমান ও প্যারে মুসলমান আমার নবী দয়ার রাসূল মায়ার হাবিব রাহমাতুল আলামিন আল্লাহর নবীর পানি ক্লেশ লেগেছে নবী আমার বাড়িতে গেছে যাইয়া দেখে নবীজির বিবি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দর করে পানি খাইতেছে নবী গেছে হযরত আয়েশা কাপড় দিয়ে পানি খায় আল্লাহ নবী যায় আয়েশা কি করে কাপড় সরাও এ রাসূলুল্লাহ শরম লাগে কেন নবী গো পানি খাইতেছি শরম লাগে আপনার সামনে পানি কেমনে খাবো নবী বলেছে খবরদার কাপড় হাঁটাও কাপড় হাঁটাইছে পানি খাইতেছে আধা গিলাস পানি খাওয়া হয়েছে আল্লাহর নবী বলে আয়েশা খবরদার আর পানি খাবে না আয়েশা বলেছে ইয়া রাসূলুল্লাহ কেন নবী বলেছে আমি পানি খাবো পানি খাবো পানি খাবো হযরত আয়েশা বলেছে নবী গো পানি খাইছি আমার জিব্বার দাগ আমার হুটের নেবরা ভরে আছে হুটের নেবরা ভরে আছে রাসূলুল্লাহ গিলাসটা আমি খলাই দেই নবী বলেছে আয়েশা খবর দাও এই গিলাস তুমি খলাইতে পারবে না দাও দাও আমি পানি খাবো ওই গিলাসে পানি দিছে আল্লাহর নবীর হাদিসে আছে আমার দয়ার রাসূল হযরত আয়েশা আমার নবীর বিবিজি যেই জায়গাতে হুট লাগায় লাগায় পানি খাইতো সেই জায়গাতে নেবরা ভইরা থাকতো মদিনার নবীজি ওই জায়গাতে হুট লাগাইয়া লাগাইয়া নবী আমার পানি খাইতো বুলাও কে আবার বুলাও কে যেমনে যেমনে থাক বুলাও কে আমার নবী যেমনে আসিল অমনে পানি খাইছে এটা হলো মহব্বত স্বামী স্ত্রীর ভালোবাসা অনেক মানুষ আমাদের কাছে আসে হুজুর বলে কি আমার বউয়ের সাথে আমার মিলে না ঝগড়া হয় কাইজে হয় হুজুর তাবিজ দেন আছে না এরকম মানুষ আপনাদের কাছে নাই আমাদের কাছে যায় আমরা জানি তাবিজ দিলে কিছু কাম হবে না তারপরেও দেওয়া লাগে বাধ্য আমরা জানি যে সারা আসামের যত মুক্তি আছে সমস্ত তাবিজ যদি এনে দেন বউয়ের গলা তাহলে কাইজে আরও বেশি হবে কমবে না আবার কোন যদি দেন এখন খাতিরে কিছু মান তাবিজ দেওয়া লাগে আবার একটা কথা দিলে পয়সাও পাওয়া যায় বুঝলে নাই মালটাও পাওয়া যায় তাবিজ দেন খাতিরও থাকলো কিন্তু জানি কাম হইতো না এটা ফাইনাল বুঝলে হইতো না তারপরেও দেওয়া লাগে কি করবেন ও প্যারি মুসলমান আমি একটা বিনার তাবিজ আপনাদের কাছে দিয়ে যাওয়াই আর আমি গ্যারান্টি দিয়ে বলি আল্লাহর কসম খাইয়ে বলি আপনি যদি মাসে একবার করতে পারে আপনার বাড়িটা জান্নাতের বাড়ি হয়ে যাবে টাকা দেওয়া লাগবে না তাবিজ নেওয়া লাগবে না কি করবেন আপনি রাত্রের বেলা যখন সয়গাঁও যাবে বা বকুতে গেলেন কোনো জায়গায় গেলেন রাত হয়ে গেল আটটা বিবিরে ফোন করেন বিবি যাওয়ান আজকে তুমি একা একাই ভাত খাবা না আমি যাওয়ার পরে খাবা আপনি যদি বইরা না করেন বউ খাবো না বইরে বলবো আজকে তুমি ভাত খাবা না আমি বাড়িতে যাওয়ার পরে খাবা এইবার আপনি বকু সয়গাঁও থেকে আপনি বাড়িতে গেলেন হাত পাও ধুইলেন বিবিকে বললেন বিবি তুমি ভাত আনো আপনার বিবি একটা আপনার বিবির একটা আপনার জন্য আনবে দুইটা থালির ভাত আপনি এক থালিতে করেন বিবিকে বলেন বিবি গো আজকে তুমি আর আমি একটা থালিতে ভাত খাবো বিবি আর আপনি একটা থালিতে ভাত খান আল্লাহর নবী বলেছেন আউলাবাদিয়া ইলা আউলাবাদিয়া ইলা তোয়ামা আল্লাহর নবী বলেছে তুমি একটা কাজ করো একটা নলা তুমি বিবিকে খাওয়ায় দাও তোমার হাত দিয়ে বিবি একটা নলা স্বামীকে খাওয়ায় দেব আল্লাহর নবী বলেছেন আহাতুস সানাতিন হিয়া আর রাহ
হবে একদিন একসাথে ভাত খাওয়ার জন্য আপনার বাড়িতে আমার আল্লাহ এক বছর ভালোবাসা দান কইরা দিবে একদিন ভাত খাবেন স্বামী স্ত্রী এক খালিতে এক বছরের স্বামী আর বিবির ভিতরে এক বছরের ভালোবাসা দিয়ে দেব কয় বছর আরো জোরে কর এমনে তাবিজ করে লাভ নাই আরেকটা আমি মাসলা বলতেছি না মাসলা কইতে যে খারাপ পাইতেছে ওয়াজ তো সারা জীবন শুনেনি আর আমরা মুক্তি মানুষ একটা মাসলা শুনে ওয়াজ শুনলে মনে থাকতো না মাসলা শুনলে মনে থাকতো হ্যাঁ এই কয়টা মাসলা মাসলা মাসাইল বলে দেই বাড়িতে যায় আমল করে যদি